এখানে আমি ময়দাটা মাখছি, যেহেতু এত ময়দা একসঙ্গে মাখাইনি কোনোদিন, তাই একটু প্রবলেম হচ্ছে। আমাদের কুচকুটো নিয়ে মা একটু বাইরে গেছিলো, আর দিদির এখানে সব সবজিগুলো গ্রেট করা হয়ে গেছে, আর ক্যাপসিকামটা কুচিয়ে ময়দাটা মাখানো হয়ে গেছে, ধনে পাতা এগুলো কুচিয়ে, আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে। এখানে ময়দাটার মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। এখানে মামি টমেটো সিদ্ধ করতে দিয়েছে, আর সবজি হলো চিকেনের খিমা, আর এখানে মা ছাড়িয়েছে আদা। এখানে মামি সব সবজিগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে, আর সামান্য তেল দিয়েছে। এখানে এই চিকেন কিনেকে মামি পুরোর সাথে মিশিয়ে নিয়েছে, আর আমরা এখানে মোমোগুলোর জন্য ময়দাটা বেলে নিয়েছি। এই যে মা এখানে বেলছে, আমি আর মামি পুর হচ্ছি, খুব একটা ভালো হয়নি, তাও দিয়েছি কিছু কিছু, মোটামুটি খাওয়া যাবে। মোমো রেডি হচ্ছে। এখানে আছে টমেটো সিদ্ধ করা, আর শুকনো লঙ্কা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিল, আর দিয়েছে বাদামকে বেটে একসাথে পুরোটা পেস্ট করা। আর এই হলো মোমোগুলো। আমার তো মোমো খেতে ভালোই বাসি, আর বাড়িতে আনলিমিটেড মোমো, ভালোই লাগছে এটা।